বিন্দু তোমাদেরকে নোটো নম্বর 10 ম্যামিশিং এর অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি ইলিয়াস আহমেদ, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, নোটো নম্বর কলেজ, ম্যামিশিং। আজকে আমার আলোচনার বিষয় বা পড়ানোর বিষয় হিসাব বিজ্ঞান প্রথম পত্র অধ্যায় দশম একতরফা দাখিলা পদ্ধতি। এটা আমার ষষ্ঠ লেকচার, এর আগে আমি 5টি লেকচার দিয়েছি। তাহলে আমরা দেখি যে আজকে আমাদের লেকচারে কি আছে। মিস্টার সৌম্য তার হিসাব বই যথাযথভাবে সংরক্ষণ করেন না। 2019 সালের পহেলা জানুয়ারি তারিখে কারবারে আর্থিক অবস্থা ছিল নিম্নরূপ। বৈশ্বিক বিবরণী 2019 সাল জানুয়ারি 1। এই যে বৈশ্বিক এই অঙ্কটা দেখো, টোটালি আমরা আগে যেহেতু যতগুলো অঙ্ক করেছি এই অঙ্ক থেকে টোটালি ডিফারেন্ট, কারণ আগে প্রারম্ভিক মূলধন দেওয়া ছিল না, এই অঙ্কে কিন্তু প্রারম্ভিক মূলধন দেওয়া আছে। কিভাবে আছে দেখো, যে বৈশ্বিক বিবরণী 2019 সাল জানুয়ারি 1, দায় দিকে দেখি আমরা আছে প্রদেয় 8000, 10% ঋণ আছে 10000, বকেয়া খরচ আছে 2000, মূলধন আছে 40000, ব্যাংক সম্পদের দিকে আছে ব্যাংক জমা আছে 15500, প্রাপ্য আছে 14000, মজুদ পণ্য আছে 12500, আসবাবপত্র আছে 17000, অগ্রিম খরচ আছে 1000 টাকা। অর্থাৎ এই সম্পদ থেকে আমরা যদি এই দায়গুলা বাদ দিই তাহলে যেই মূলধনটা আছে এটাই কি মূলধন, যেইটা বের হয়েছে এটাই কি মূলধন। তাহলে যেহেতু পহেলা জানুয়ারি 1, তার মানে এটা হচ্ছে কি মূলধন, প্রারম্ভিক মূলধন। অর্থাৎ আমাদের অঙ্কে কিন্তু প্রারম্ভিক মূলধন দিয়ে দিয়েছে, অর্থাৎ প্রারম্ভিক মূলধন নিয়ে আমাদের আর মাথা ব্যথা নেই, বিষয়টা ক্লিয়ার। তাহলে আমরা দেখি নিচে ওরা কি বলছে, নিচে কি আছে অঙ্কে। 2019 সালের 31 ডিসেম্বর তারিখে দেখা যায় যে প্রাপ্য হিসাব 25300 টাকা, মজুদ পণ্য 18450 টাকা, প্রদেয় হিসাব 9500 টাকা, ব্যাংক জমাতিরিক্ত 11000 টাকা। তাহলে দেখো আগে ব্যাংক জমা ছিল, মানে শুরুতে ছিল ব্যাংক জমা, এখন ব্যাংক জমাতিরিক্ত। এরপরে তিনি কারবার হতে 1/4/19 অর্থাৎ পহেলা এপ্রিল তারিখে 48000 টাকা নগদ উত্তোলন করছে। তিনি কারবারের জন্য নিজ তহবিল হতে 20000 টাকা দিয়ে একটি কম্পিউটার ক্রয় করেছেন। অর্থাৎ দেখা গেল কি, যে মিস্টার সৌম্য সে বছরে শুধুমাত্র একবার উত্তোলন করছে, সেই উত্তোলনটা হচ্ছে পহেলা এপ্রিল 48000 টাকা। ওকে, সেক্ষেত্রে কিন্তু আর কোনো উত্তোলন মানে শুধু একবারই লামসাম উত্তোলন, মানে এককালীন উত্তোলন করছে। তাহলে এই যে উত্তোলন করেছে এই উত্তোলনের উপরে তোমরা এখন এপ্রিল থেকে সামনের দিকে যত মাস আছে ডিসেম্বর পর্যন্ত এই মাসের উপরে সুদ ধরতে হবে। আর মিস্টার সৌম্য তার নিজ তহবিল হতে 20000 টাকা দিয়ে কারবারের জন্য একটি কম্পিউটার করা গেছে, বসে 20000 টাকা দিয়ে। আচ্ছা, আসবাবপত্রের উপর 700 টাকা অবস্থায় ধার্য করা হয়, উত্তোলনের উপর 10% সুদ ধরতে হবে, সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো, ক্ষতে বলছে লাভ লোকসান বিবরণী তৈরি করো, গতে বলছে 2019 সালের 31 ডিসেম্বর তারিখে দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। এই ছিল আমার মূল অঙ্কের তথ্য। তাহলে দেখো প্রথমে আমার প্রারম্ভিক মূলধন দেওয়া আছে, এরপরে আমাদের কি আছে 31 ডিসেম্বর তারিখে কি পরিমাণ সম্পদ আছে, কি পরিমাণ দায় আছে, এই কথাগুলো বলে দিয়েছে। তো সেই ক্ষেত্রে তোমরা একটা জিনিস মনে রাখতে হবে, বিশেষ করে এই অঙ্কটার ক্ষেত্রে যে সমাপনী মূলধন চাইছে, এই ক্ষেত্রে তোমরা একটু মনে রাখবা, যদি চলতি সম্পদ আর চলতি দায় এই কথা বলা আছে, দেখবা লেকচার অনে বলা আছে এই কথা, যে চলতি সম্পদ এবং চলতি দায় যদি প্রারম্ভিকে থাকে আর সমাপনীতে না থাকে তাহলে ওই চলতি সম্পদ এবং চলতি দায় শুধুমাত্র প্রারম্ভিক মূলধন নির্ণয় আসবে, সমাপনীতে আসবে না। আরেকটা কথা বলা ছিল স্থায়ী সম্পত্তি এবং দীর্ঘমেয়াদী ঋণ, স্থায়ী সম্পদ এবং কি দীর্ঘমেয়াদী ঋণ যদি প্রারম্ভিকে থাকে আর সমাপনীতে না থাকে, তার ওই ঋণ যদি পরিশোধ না হয়ে থাকে আর যদি সম্পদ বিক্রি না হয়ে থাকে তাহলে এই স্থায়ী সম্পদ এবং দীর্ঘমেয়াদী ঋণ প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন নির্ণয় উভয়ে আসবে। আর এই ক্ষেত্রে তোমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, যেটা সেটা হচ্ছে যদিও খুব কম আসে তারপর আমি বলে দিচ্ছি, একতরফা দাখিলের ক্ষেত্রে সম্পদ বিক্রয়ে লাভ বা ক্ষতি, এখানে যদিও বিক্রি হয় নাই, লাভ বা ক্ষতি অঙ্কে কোনো প্রভাব ফেলবে না, অর্থাৎ লাভ লোকসান বিবরণী কোনো প্রভাব ফেলবে না। তাহলে আমরা অঙ্কে চলে যাই, কি বলছে আমাদের, যে প্রথমে বলছে সমাপনী মূলধন নির্ণয় করো। তাহলে তোমরা জানো সমাপনী সম্পদ মাইনাস কি সমাপনী দায়, সহজ কথা। এই কথাটাকে আমরা গ্রাফে নিয়ে আসি, তাহলে সমাপনী মূলধন নির্ণয় দায় সম্পদ। সেই ক্ষেত্রে তোমরা আগে এই নিচের অংশ থেকে পোস্টিং নেওয়ার চেষ্টা করবা, এরপরে দেখবা যে এখান থেকে কি কোনো স্থায়ী সম্পদ এবং দীর্ঘমেয়াদী ঋণ বাদ পড়ছে কিনা, তাহলেই সমাপনী মূলধন নির্ণয় শেষ। আমি কথাটা আবার বলছি, এই সমাপনী মূলধন নির্ণয়ের ক্ষেত্রে তোমরা নিচের অংশ আগে শিখ দেবা,
যে নিচ থেকে আগে তোমরা পোস্টিং দেওয়ার পরে মানে লেখার পরে দেখবা যে আমার এই বক্স থেকে কোনো স্থায়ী সম্পদ এবং দীর্ঘমেয়াদী ঋণ বাদ পড়ছে কিনা, তাহলেই তোমার সহজ হবে কাজটা। তাহলে আমরা দেখি যে 2019 সালে 31শে ডিসেম্বর তারিখে দেখা যায় প্রাপ্য হিসাব কত, 25,300। তাহলে প্রাপ্য হিসাব মানে কি? সদ্য সম্পদ, সম্পদ আর কি 25,300। এরপরে আছে মজুত পণ্য আছে 18,450, মজুত পণ্য 18,450, এটাও সম্পদ। এরপরে বলছে প্রদেয় হিসাব 9,500, এই যে প্রদেয় হিসাব 9,500। এরপরে বলছে ব্যাংক জমাতিরিক্ত 11,000, তাহলে ব্যাংক জমাতিরিক্ত মানে কি দায়, এই হচ্ছে 11,000। এরপরে বলছে উপনীত হয়েছে তিনি কারবার, কারবার হতে 1/4/19 তারিখে 48,000 টাকা নগদ উত্তোলন করছে, এটা আমার আপাতত এখানে দরকার নেই। তিনি কারবারের জন্য নিজ তহবিল হতে 20,000 টাকা দিয়ে একটি কি করছে, কম্পিউটার ক্রয় করছে। এই যে কম্পিউটার ক্রয় করলো, এটা কি অফিস সরঞ্জাম? এটা কি অফিস সরঞ্জাম? তাহলে আমি লিখলাম অফিস সরঞ্জাম কত, 20,000। আচ্ছা, আসবাবপত্রের অবস্থায় আমার আপাতত দরকার নেই, উত্তোলনের সুদ আপাতত আমার সামগ্রী মূল্য নির্ণয় দরকার নেই। তাহলে আমার এই জায়গাটুকু আমি চেক দিলাম, এই জায়গাটুকু আর এই জায়গাটুকু আমি চেক দিলাম। এখন বলছিলাম আমি দেখব যে প্রথমে যে আমার বক্সটা ছিল এই বক্স থেকে আমার কোনো স্থায়ী সম্পদ এবং দীর্ঘমেয়াদী ঋণ বাদ পড়ছে কিনা, যদি বাদ করে থাকে তাহলে আমি নিব। তাহলে দেখো কি কি বাদ পড়ছে আমার, ঋণ 10%, এই যে ঋণ 10% আমি নিলাম। এরপর আর কি বাদ পড়ছিল, আসবাবপত্র, এই যে আসবাবপত্র 17,000 নিলাম। এখন তোমরা বলতে পারো তাহলে স্যার এই অগ্রিম খরচ, এই অগ্রিম খরচ, বকেয়া খরচ বা এই ব্যাংক জমা, এই বিষয়গুলো কই গেল? এটা তো বক্সে ছিল। এই কথাগুলোর অ্যান্সার কিন্তু তোমাদের কাছে আমি আগেই বলে রাখছি, সেটা হচ্ছে কি, ওই যে বলছিলাম চলতি সম্পদ চলতি দায় যদি প্রারম্ভিকে থাকে আর সমাপনীতে না থাকে, তাহলে কিন্তু ওই চলতি সম্পদ এবং চলতি দায় সমাপনী মূল্য নির্ণয় আসবে না। আর ওই স্থায়ী সম্পদের দীর্ঘমেয়াদী ঋণ যদি প্রারম্ভিকে থাকে আর সমাপনীতে না থাকে, যদি সম্পদ বিক্রি না হয়ে থাকে আর যদি ঋণ পরিশোধ না হয়ে থাকে, তাহলে ওই চলতি ওই স্থায়ী সম্পদ এবং দীর্ঘমেয়াদী ঋণ সমাপনী মূলধন এবং প্রারম্ভিক মূলধন নির্ণয় উভয়ে আসবে, এই কন্ডিশনটা এখানে প্রয়োগ করা হয়েছে। তাহলে দেখো আসবাবপত্র কিন্তু আমাদের এখানে ছিল না, আসবাবপত্র এখানে ছিল এই যে আছে, তাহলে আমরা শুরুতে ছিল এই শেষও নিলাম। অনুরূপভাবে আমাদের এখানে কিন্তু কোনো ঋণ ছিল না, নিচে কোনো ঋণ ছিল না, দেখো ছিল না, ভালোভাবে দেখো ঋণ নাই নিচে, না থাকলে কিন্তু আমাদের বক্সে কিন্তু ঋণ ছিল, ঋণ কি দীর্ঘমেয়াদী ঋণ কি, সেই কারণে আমরা ঋণ এখানে নিয়েছি। এবার আমরা যদি এই 25,300, 18,450, 20,000, 17,000 যোগ করি তাহলে কত হয়, 80,750। এই 80,750 আমরা এখানে নামাইলাম, নামানোর পরে, নামানোর পরে আমরা কি করব, এই আমাদের দায়গুলো বাদ দেব, প্রদেয় ব্যাংক জমাতিরিক্ত 10% ঋণ বাদ দিলে হয় কত, 50,250। এই 50,250 টাকাই হচ্ছে কি আমাদের সমাপনী মূলধন, 50,250ই কি সমাপনী মূলধন, বিষয়টা ক্লিয়ার? অর্থাৎ প্রারম্ভিক সমাপনী সম্পদ মাইনাস কি সমাপনী দায়। শুধুমাত্র তোমরা ওই কন্ডিশনটা যদি মনে রাখতে পারো যে চলতি সম্পদ আর কি চলতি দায় যদি প্রারম্ভিকে থাকে সমাপনীতে না থাকে, তাহলে ওই চলতি সম্পদ চলতি দায় কোথায় আসবে না, সমাপনী মূল্য নির্ণয় আসবে না। আর স্থায়ী সম্পদ আর দীর্ঘমেয়াদী ঋণ যদি প্রারম্ভিকে থাকে আর যদি সমাপনীতে না থাকে, সম্পদ যদি বিক্রি না হয়, ঋণ যদি পরিশোধ না হয়ে থাকে, তাহলে ওই সম্পদ এবং ঋণ প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন নির্ণয় উভয়ে আসবে। দেখো তারপর মানে এটাই, এই যে আসবাবপত্র, এই যে আসবাবপত্র, এই যে ঋণ, এই যে ঋণ। আশা করি তোমরা এই সমাপনী মূলধন নির্ণয়টা বুঝতে পেরেছো। হ্যাঁ, তাহলে দেখি আমাদের এই খতে কি বলছে, খতে কি বলছে আমরা একটু দেখার চেষ্টা করি। কথা বলছে লাভ লোকসান বিবরণী তৈরি করো। তো সেই ক্ষেত্রে লাভ লোকসান বিবরণী তৈরি করার ক্ষেত্রে প্রথমেই তোমাদের আমি একটা রিমাইন্ড দিয়ে রাখছিলাম যে তোমরা প্রথমে লাভ লোকসান বিবরণী চোখ বুঝা, এই দিকে সমাপনী মূলধন, এই দিকে প্রারম্ভিক মূলধন পোস্টিং দিয়ে ফেলবা, দেওয়ার পরে তোমরা এই অন্যান্য তথ্য করবা। ওকে, তাহলে সমাপনী মূলধন ছিল 50,250, প্রারম্ভিক মূলধন দেখো বক্সের মধ্যে এই যে দেওয়া ছিল কত, 40 দিলাম পোস্টিং। এরপর আমরা এই অন্য অন্য তথ্যে চলে যাই, মানে লাভ লোকসান বিবরণীর জন্য আমরা তথ্যটা পড়ি। প্রাপ্য হিসাব কত, 25,300 আমার আপাতত দরকার নাই, মজুত পণ্য 18,450 এটা আমার আপাতত দরকার নাই, প্রদেয় দরকার নাই, ব্যাংক জমাতিরিক্ত আমার দরকার নাই, তিনি কারবার হতে এত টাকা উত্তোলন করেছিলেন এই উত্তোলন দরকার, এই যে আমরা দেখলাম উত্তোলন নগদ কত, 48,000। এরপরে তিনি নিজ তহবিল হতে 20,000 টাকা দিয়ে কম্পিউটার ক্রয়, কারবারের জন্য কম্পিউটার ক্রয় করেছিলেন, তাহলে এটা কি অতিরিক্ত মূলধন, এই যে অতিরিক্ত মূলধন 20,000, নিজ তহবিল থেকে যে টাকাটা দিয়েছিল কম্পিউটার ক্রয় করার জন্য এটা কি অতিরিক্ত মূলধন, এই যে কত, 20,000। ওকে, এরপরে যেটা বলেছে
যে আসবাবপত্রের উপর 700 টাকা অবশ্যই ধরতে হবে, তাহলে দেখলাম আসবাবপত্রের অবশ্যই 700 টাকা। এরপরে যেটা বলা আছে উত্তোলনের উপর 10% সুদ ধরতে হবে, তাহলে উত্তোলনের উপর যদি আমরা সুদ ধরতে যাই, উত্তোলন দেখো তোমাদের যেটা বলছিলাম যে 48,000 গুণ 10% গুণ 9 ভাগ কত 12, তাহলে দেখো ক্যালকুলেশন করে কত হয় 36 হয়ে আসবে। কথাটা তোমরা বুঝছো কিনা, যেমন আগে যেমন আগের অঙ্ক বলেছিল মাসের শুরুতে মাসের শেষে মাঝামাঝি 2 মাস পর 3 মাস পর বা এরকম, কিন্তু এই ক্ষেত্রে দেখো এককালীন উত্তোলন, এটাকে বলে লামসাম, মানে এককালীন থোক বরাদ্দ, মানে থোক একসাথে, তাহলে একসাথে যে উত্তোলনটা হয় সেই উত্তোলন কিন্তু যেই যেই তারিখ উত্তোলন হচ্ছে সেখান থেকে সামনের দিকে তোমরা হিসাব করবা, কি করবা সামনের দিকে হিসাব করবা। আগের অঙ্কগুলো কিন্তু দেখো বারে বারে উত্তোলন ছিল, কিন্তু এবার শুধুমাত্র একবার উত্তোলন হয়েছে। উত্তোলন হয়েছে কখন? 1 এপ্রিল। তার মানে এই 1 এপ্রিল যদি হয়ে থাকে, এপ্রিল থেকে ডিসেম্বর কয় মাস হয়? 9 মাস। তাহলে সুদ ধরবা কয় মাসের? 9 মাসের। তাহলে 48,000 গুণ 10% গুণ হলো 9 ভাগ কত 12, কত হয় 3600। এই উত্তোলনের সুদ কত? 3600। এখন তোমাদের কাছে প্রশ্ন, অঙ্কে আর কিছু যাবে? হ্যাঁ যাবে। কি যাবে সেটা হচ্ছে এই যে অঙ্কে একটা ঋণ ছিল, দেখো তো এই যে ঋণ ছিল কিনা ঋণ, তাহলে ঋণের সূত্র দিতে হবে। যদিও এখানে কোনো কিছু বলা নাই, কিন্তু এই ক্ষেত্রে মনে রাখবা যে কোনো পার্সেন্টেজ কিন্তু সমন্বয়, যে কোনো পার্সেন্টেজ কি সমন্বয়। তাহলে আমরা দেখি 10% ঋণে যদি 10% করি, মানে 10,000 টাকা 10% কত হয়? 1,000, মানে ঋণের বকেয়া সুদ। তাহলে এই বিষয়টা তোমরা আশা করি বুঝতে পেরেছো, যে প্রথমে আমরা 2টা মূলধন পোস্টিং দিলাম, এরপরে উত্তোলন করছিল 48, উত্তোলনের সুদ হয় 3600, আর অতিরিক্ত মূলধন আনছিল কত 20,000, আসবাবপত্রের অবস্থা ছিল 700, ঋণের বকেয়া সুদ কত 1,000। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি যে 50,250, 48,000, 3600 যদি আমরা যোগ করি, তাহলে হয় 1,01,850। এবার 1,01,850 আমরা এখানে নামালাম, নামানোর পরে আমরা বাদ দেবো 40,000, বাদ দেবো 20,000, বাদ দেবো 700, বাদ দেবো 1,000। যদি এই 4টা ফিগার আমরা বাদ দেই, তাহলে আমাদের নিট লাভ আসে 40,150। বিষয়টা কি তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছো? যদি না হয় আমি আবার বলছি, এই আমরা এই 3টা ফিগার যদি যোগ করি, 1,01,850, এই আমরা 1,01,850 আমরা এখানে নামাইলাম, নামানোর পরে আমরা বাদ দিব কি প্রারম্ভিক মূলধন 40,000, অতিরিক্ত মূলধন 20,000, আসবাবপত্রের অবশ্যই 700, ঋণের বকেয়া সুদ হচ্ছে 1,000। যদি আমরা 4টা ফিগার বাদ দিই, তাহলে রেজাল্টটা কত হয়? 40,150। এই 40,150 হচ্ছে নিট লাভ, 40,150 কি নিট লাভ। তাহলে আমাদের কি খ শেষ। এবার গতে কি শেষ? একদম সহজ, একদম সহজ। দেখো 2019 সালের 31 ডিসেম্বর তারিখে দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। তাহলে সেই ক্ষেত্রে তোমাদের আমি একটা কথা বলে রাখছিলাম যে দায় মালিকানা সত্ত্বের অংশে প্রথমে তোমরা মালিকানা সত্ত্বের অংশ ক্লিয়ার করো, কোন অংশ মালিকানা সত্ত্বে, এরপরে অন্য অন্য দায় যেগুলো আছে এগুলো পোস্টিং দেবা। তাহলে আমরা চলে যাই এবং কিভাবে করা যায় দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয়। তাহলে লিখলাম দায় ও মালিকানা 70 টাকা, প্রারম্ভিক মূলধন দেখো কত ছিল 40, নিলাম প্রারম্ভিক মূলধন 40, অতিরিক্ত মূলধন ছিল কত 20, যোগ অতিরিক্ত মূলধন 20। এখন তুমি মনে করতে পারো যেটা করতে পারো যে 40-এর সাথে 20 যোগ করলে 60 হয়, 60-এর সাথে আবার যোগ করবা, আবার যোগ করবা, আবার যোগ করবা, আবার বিয়োগ করবা, আবার বিয়োগ করবা। লেংদি প্রসেস, দরকার নেই, সবগুলো একসাথে লেখো, পরে ক্যালকুলেটর চাপা, শেষ, রেজাল্ট যা আসে। তাহলে প্রারম্ভিক মূলধন 40, অতিরিক্ত মূলধন ছিল 20, নিট লাভ ছিল দেখো 40,150, আর বাদ ছিল উত্তোলন ছিল কত? উত্তোলন ছিল 48,000, বাদ হলো কি উত্তোলন 48,000, বাদ হলো উত্তোলনের সুদ হচ্ছে কত 3600। এই 3600 অর্থাৎ আমরা যদি এখান থেকে 40,000 যোগ হলো 20,000 যোগ হলো 40,150, বাদ হলো 48,000, বাদ হলো কি উত্তোলন 48,000, বাদ হলো উত্তোলন সুদ 3600। এই 5টা ফিগার যদি আমরা যোগ বিয়োগ করি, তাহলে আমাদের কত হয় 48,550। এই 5টা ফিগারে যোগ বিয়োগ কত হয় 48,550। তবে এই ক্ষেত্রে ভুল বোঝাবুঝির কোনো কারণ নেই, তোমরা যদি একটা যেমন মূলধনের সাথে এটা যোগ করো, মূলধন 40,000 যোগ রাখো 20,000, তাহলে 60,000, 60,000 সাথে আবার যোগ করবো কত 40,150, এই রেজাল্ট থেকে বাদ দেবা 48,000, সেই রেজাল্ট থেকে আবার বাদ দেবা 3600, এত দরকার নেই, ক্যালকুলেটর চাপা যা আসে। তাহলে কত 48,550 এই ক্ষেত্রে বলছিলাম মূলধন অংশ, আর বাদ বাকি অংশ তোমরা এখন কই থেকে নিবা? ওই যে সমাপনী মূলধন যে নির্ণয় করছিল ওইখানে দেখো কি কি দায় ছিল, সেই অংশ নিয়ে নাও অংক শেষ। তাহলে আমরা সমাপনী মূলধনের মধ্যে কি নিয়েছিলাম দেখো, সেটা নিয়েছিলাম প্রদেয় ছিল কত 9,500, আর ব্যাংক জমাতৃপ্তি ছিল 11,000, আর 10% ঋণ ছিল দেখো 10,000, আর ঋণের বকেয়া সুদ ছিল 1,000।
এই ছিল সমাপনী মূলধনের দায় দেখে দাও কি কি ছিল। আবার বলছি, প্রদেয় ছিল 9,500, ব্যাংক জমাতৃতি ছিল 11,000, 10% ঋণ ছিল 10,000, ঋণের বকেয়া সুদ ছিল 1,000। তাহলে দেখো আমরা কি করবো, এবার এই মালিকানা স্বত্ব এই অংশের সাথে 48,550-এর সাথে যোগ করব 9,500, যোগ করবো 11,000, যোগ করবো 10,000, যোগ করবো 1,000। যদি আমরা এই সবগুলা ফিগার, তাহলে 1, 2, 3, 4, 5, এই 5টা ফিগার যদি আবার আমরা যোগ করি, কত হয়? 80,050। 80,000 কত? 50। এই ছিল আমাদের কি দায় ও মালিকানা স্বত্বের অংশে। আশা করি তোমরা সবগুলো বিষয় বুঝতে পেরেছো, এবং তোমাদের আমি যেটা বলবো যে আমি এই পর্যন্ত 6টি লেকচার দিয়েছি এই অধ্যায়ের উপরে এটা সহ। তাহলে এই 6টি লেকচার যদি তোমরা ভালোভাবে অনুশীলন করে আয়ত্তে আনতে পারো, আমি আশা করি তোমরা অঙ্ক অ্যান্সার করতে পারবে। তাহলে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।